নমস্কার, জয় হিন্দ। স্বাধীনতার 75-এ আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটু অন্যভাবে ভিডিওটাকে শেয়ার করতে চাইছি আপনাদের সামনে। একটা ছোট্ট ভিডিও, ছোট্ট বলবো না, বড় হয়ে যাবে। আজকে আমাদের সিটিভি নেগেটিভ প্লাসের যে কনসার্নে আমি দীর্ঘ 22 বছর ধরে কাজ করছি, স্বাধীনতার 75-এর মধ্যে 25টা বছর যে প্রতিষ্ঠান কাজ করেছে, সেই প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আমাদের আজকে পথ চলা। আমরা আজকে যে উৎসবটা করেছি, পতাকা তোলা থেকে তার গোছানো থেকে শুরু করে একেবারে নালে ঝোলে এসে লাইভ, সবটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে একটা ছোট্ট করে স্বাধীনতার গল্প বলবো। আজকে নালে ঝোলে এসে বলবো বলেছিলাম, কিন্তু সেটা আমি মিস করে নিয়েছি। এই যে স্বাধীনতার আন্দোলনে ডাক ব্যাগ কোম্পানির একটা রোল আছে। এই যে ডাক ব্যাগ, অর্থাৎ রাবারের জিনিস তৈরি করে, এই কনসার্নের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্ধু ছিলেন। অমিতাভ বসু, যিনি সাংবাদিকতা করেছেন, তার পিতা। তো এটি অমিতাভ বসুর কাছ থেকে শোনা একটি, তারই বলে যাওয়া একটি ঘটনা। তো তিনি বলেছেন যে তার বাবার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা তো কাজকর্ম করছো, দেখুন না একটা যদি, আপনারা তো কাজকর্ম করছেন, দেখুন না একটা যদি এমন কিছু বানানো যায় যাতে আমাদের এই যে ফৌজে, আজাদিন ফৌজে যারা কাজ করবে, তারা তো ঘাসের মধ্যে দিয়ে, সাপ খোপ মাটি কাদার মধ্যে দিয়ে কাজ করবে, তাদের নিরাপত্তার দিকটা যাতে বজায় থাকে। তো এই জুতো তৈরি হলো, যে জুতো হাঁটু অবধি রাবার দিয়ে তৈরি হলো, সেই জুতোর নাম হলো গামবুট, যেটা পরে আজাদিন বাহিনীর ফৌজ কাজ করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কাজ করেছে। এবং আজকের যুগে দাঁড়িয়ে কৃষিকাজে বলুন, মাঠে ঘাটে ইঞ্জিনিয়াররা বলুন, যারা যে কোনো কাজ করছে, সেই গামবুট কিন্তু পড়ছে। এই ডাক ব্যাগ কোম্পানির গামবুটের পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আছে। এবারে আর অন্য কোনো গল্প নয়, স্বাধীনতা মানে স্বাধীনতাতে আমি বলেছি যে স্বাধীনতার 75, দুর্নীতিমুক্ত ভারত আমাদের সবার স্লোগান। স্বাধীনতার 75, দুর্নীতিমুক্ত, স্বাধীনতার 75, দুর্নীতিমুক্ত, স্বাধীনতার 75, দুর্নীতি, স্বাধীনতার 75, দুর্নীতি, স্বাধীনতার 75, দুর্নীতি, স্বাধীনতার 75, দুর্নীতিমুক্ত ভারত, 75, দুর্নীতিমুক্ত ভারত, 75, দুর্নীতিমুক্ত ভারত, যেমন স্লোগান আমাদের, ঠিক সেরকমই গল্প করেছিলাম যে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রস্তুতি চলেছে আমাদের আজকের টেলিভিশন নেটওয়ার্কের স্বাধীনতার উদযাপন, স্বাধীনতার 75-এর উদযাপন দেখে নিতে পারবেন। আমরা স্বাধীনতার 75 পালন করছি অফিসে, সুবর্ণা কি বলার আছে দর্শকদের, আমার ইউটিউবের ভিউয়ার? একদম, সাবস্ক্রাইব তো করেছেন যারা, আরো সাবস্ক্রাইব করুন, হিউজ সাবস্ক্রাইব করুন, কারণ অনেক কিছু ইনফরমেশন পাবেন। শুধুমাত্র মজার জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেল তনুশ্রী খোলা না, আপনারা খুব ভালো করে জানেন, অনেক ইনফরমেশন পান আপনারা এর থেকে, এবং তার সঙ্গে কিন্তু ভালোবাসাও পান। এটার জন্যই বলবো সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। যার চ্যানেল সে এখন হেসেলের জন্য প্রিপারেশন করছে, আজকে নালে ঝোলে ছিল লাইভ হবে, তাই ভাতটা রেডি করে নিয়েছে। টেনটা না আমার ভাত রে ডি ভাত দেবো না। দেখতে থাকুন আজকে কিন্তু স্বাধীনতার 75-এর অন্যভাবে পূর্তি হচ্ছে আমাদের চ্যানেলে। স্মিতা, এটা কখন দিয়ে তৈরি করছিস এই কাজটা? কোন কাজটা? এই এইটা যে করছিস, এটা কখন দিয়ে তৈরি করছিস? এটা ভোর 6টা থেকে তো এমনি অন্য নিচের ফ্লোরে কাজগুলো আমরা করলাম, তারপরে সাইডের দোকানে, তারপরে এখন এই কাজটা, লাইটটাকে আমরা সাজালাম, সবাইকে করতে বলতাম, সবাই মিলে সাজিয়ে সুন্দর করে, এই চলছে সারাদিন আমাদের। আচ্ছা, শান্তনুটা তার মধ্যে বসে খাওয়া আমাদের আজকে আমাদের শ্রীরঙ্গা রাইস হবে, নালে ঝোলে ছিল তো লাইভ
তিরঙ্গা রাইস। বাহ খুব সুন্দর খুব সুন্দর। স্বাধীনতার 75 দুর্নীতি মুক্ত ভারত।